রাজ্যের সর্বস্তরে মানুষদের উন্নয়নের জন্য তাদের সামগ্রিক বিকাশের জন্য অবিরত কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে ধনী গরিব জাতি বর্ণ নির্বিশেষে রাজ্যের সকলের জন্য সমানভাবে কাজ করে বর্তমান রাজ্য সরকার। অতি সম্প্রীতি ত্রিপুরা লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাজ্যের রেজিস্টার্ড 1000 নির্মাণ শ্রমিকদের। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ত্রিপুরা রাজ্যে ব্যাপক সংখ্যায় শহর এবং গ্রাম মিলিয়ে 8.5 লাখ লোক প্রায় 3 লাখ ঘর পেয়েছে। এই বিপুল পরিমাণ ঘর বানাতে গেলে যে পরিমাণ দক্ষ শ্রমিকের দরকার, সেই কারণেই রাজ্য সরকারের তরফে নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। বিনামূল্যে 1000 শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার পর রাজ্য সরকারের তরফে এদের মধ্যে 500 জনকে টুল কিট প্রদান করা হয় বৃহস্পতিবার। এই অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত থেকে মন্ত্রী টিঙ্কু রায় এদিন জানান, কাজ শেখার পর শ্রমিকরা যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই কারণে টুল কিটস দেওয়া হয়েছে তাদেরকে। রাজ্য সরকারের তরফে আর্থিক একটা সাহায্যের উদাহরণ আজকের এই কর্মসূচি। ত্রিপুরা শ্রমিকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অনবরত কাজ করে চলেছে লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ড। আমাদের এটা লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ড যেটা রয়েছে, এই বোর্ডের উদ্যোগে আজকে রেজিস্টার্ড যারা আমাদের শ্রমিকরা রয়েছেন কনস্ট্রাকশন লেবার, এদেরকে ট্রেনিং করিয়ে এদেরকে টুল কিটস দেওয়া। তা 1000 মতো সংখ্যায় যারা ট্রেনিং করেছে এই বছরে, তাদেরকে এর মধ্যে থেকে 500 মতো লোকে কিটস দেওয়া হবে আজকে। অর্থাৎ তারা কাজটা যেন ভালোভাবে করতে পারে এবং আর্থিক একটা সাহায্য, তারা নিজেরা সেগুলো কিনতে হবে না। এক তো সরকার ট্রেনিংও করিয়েছে এদেরকে, পরবর্তীতে এখন কিট দেওয়া হচ্ছে, অর্থাৎ ভালো কাজ করতে পারে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস আমাদের রাজ্যটা ব্যাপক সংখ্যায় প্রায় 3 লাখ শহরী এবং গ্রামীণ মিলিয়ে 8.5 লাখ পরিবারে 3 লাখ লোক ঘর পেয়েছে, এবং এই সংখ্যাটা যে ঘর বানাতে গিয়ে যে মিস্ত্রির দরকার, এটার একটা বড় যোগান এখান থেকে। তো এটা বলতে পারে শ্রমিকদেরকে স্বনির্ভর করে তোলা, স্বনির্ভর তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই দিশাতে এই বোর্ডের লক্ষ্য এবং এই বোর্ড কাজ করে। রাজ্যের নির্মাণ শ্রমিকদের টুল কিটস প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন ত্রিপুরা লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাসও। শ্রমিকদের উন্নতির লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকার জন্য বর্তমান রাজ্য সরকারকে এদিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেওয়া হচ্ছে এবং কত বলেছেন প্রায় 1000 শ্রমিককে যারা ট্রেন্ড তাদেরকে আমরা কিটস দেব, তাদের যাতে কাজের সুবিধা হয়। সাধারণত দেখা যায় কি, ওই কিটসের অভাবে জিনিসপত্র নেই, এর জন্য ওনারা সঠিকভাবে কাজ করতে পারেন না, তাদের প্রবলেম হয় ফাইন্যান্সিয়াল এইড না থাকার কারণে। তো আমরা এইগুলি দিচ্ছি কাজের সুবিধা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের সকল শ্রেণীর মানুষের জন্য সমানভাবে কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। নির্মাণ শ্রমিকদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং টুল কিটস প্রদানের মাধ্যমে তা আরও একবার প্রমাণ হলো বৃহস্পতিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।